আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত বিএনআইএস হোম স্কুলিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি দশম শ্রেণীর অধ্যায় নয়ের গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে দশম শ্রেণীর অধ্যায় নবম, সেই অধ্যায় থেকে আমরা আজকে আলোচনা করব জাতিসংঘ বাংলাদেশ থেকে জাতিসংঘের উদ্দেশ্য, জাতিসংঘের সৃষ্টির পটভূমি, জাতিসংঘের সদস্যপদ এবং জাতিসংঘের উদ্দেশ্যসমূহ। তো সবাই একটু সাথে বইটা নেবেন, তাহলে খুব ভালোভাবে বুঝতে পারবেন। আচ্ছা, সবার আগে আমরা জানবো যে জাতিসংঘটা কীভাবে সৃষ্টি হয়েছিল এবং এর পটভূমি। আচ্ছা, যুদ্ধ কখনো জাতিতে সংকট নিরসনের পথে বাধা হতে পারে না। যুদ্ধ ডেকে আনে ভয়ঙ্কর ধ্বংসলীলা এবং মানব জাতির জন্য অবর্ণনীয় দুর্ভোগ ও অশান্তি। বিশ শতকের ইতিহাসে পৃথিবী জুড়ে দুটি বিশ্বযুদ্ধ সংঘটিত হয়ে গিয়েছে। আচ্ছা, গত শতকের প্রথম বিশ্বযুদ্ধ 1914 সাল থেকে 1918 এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1939 থেকে 1945 সাল সংঘটিত হয়। মূলত জাতিগত দ্বন্দ্ব নিরসনের কি শান্তিকামী জনতা যুদ্ধের ধ্বংসলীলায় চুপ করে থাকেননি। আর এর পরিপ্রেক্ষিতে প্রথম বিশ্বযুদ্ধের পর 1920 সালে 10ই জানুয়ারি বিশ্বে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে লীগ অব ন্যাশন সৃষ্টি হয়। কিন্তু লীগ অব ন্যাশনের সাংগঠনিক দুর্বলতা ও অন্যান্য কারণে বিশ্ব শান্তি বিধানে তা ব্যর্থ হয়। 1939 সালে পুনরায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসলীলা পৃথিবীকে গ্রাস করে, লক্ষ লক্ষ মানুষ নিহত ও আহত হয়, অনেকে গৃহহারা হয় ও পঙ্গুত্ব বরণ করে, প্রতিটি দেশ হারায় তাদের কর্মক্ষম যুব সম্প্রদায়কে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা বিশ্ব বিবেককে ভীষণভাবে নাড়া দেয় এবং আতঙ্কিত করে তোলে। আর এই প্রেক্ষাপটে বিশ্বের তৎকালীন নেতৃবৃন্দ শান্তি ও নিরাপত্তা বিধানের জন্য একটি নতুন আন্তর্জাতিক সংস্থা গঠনের প্রয়োজনীয়তা উপলব্ধি করে। এরপর 1943 সালের তেহরান ও মস্কোতে সমসাময়িক বিশ্বের চারটি প্রধান শক্তির একটি সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ফ্রান্সের প্রতিনিধিবৃন্দ সম্মিলিত জাতিসংঘ গঠনের সিদ্ধান্ত গ্রহণ করেন। তার মানে দেখেন, দ্বিতীয় যুদ্ধে বিশ্বযুদ্ধের পরে যখন দেশের কি প্রতিটা দেশে নানান কি সমস্যা এবং বিভিন্ন ভয়াবহ যে দুর্যোগের সৃষ্টি হলো, এই সব কারণেই মানুষ তখন চিন্তা করলো যে না, আমাদের আবার আরেকটা সংগঠন সৃষ্টি গঠন করা উচিত। সেই অসুবিধা থেকেই এই জাতিসংঘের সৃষ্টিটা হয়। তারপর অবশেষে 1945 সালে 24শে অক্টোবর আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ আত্মপ্রকাশ করে। তার মানে 1945 সালে 24শে অক্টোবর একদম আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ আত্মপ্রকাশ করে। আচ্ছা, এজন্য প্রতি বছর 24শে অক্টোবরকে জাতিসংঘ দিবস হিসেবে ঘোষণা করা হয় বা পালন করা হয়। বিশ্বের স্বাধীন রাষ্ট্রসমূহ জাতিসংঘের সদস্য। বিশ্বের যে স্বাধীন দেশগুলো আছে সে সবগুলো দেশই জাতিসংঘের সদস্য। আচ্ছা, 5টি প্রধান অঙ্গ এবং 1টি সেক্রেটারি নিয়ে জাতিসংঘ গঠিত। 5টি অঙ্গ হচ্ছে সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, ওসি পরিষদ এবং আন্তর্জাতিক বিচারালয় বা আদালত। জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্র নিয়ে সাধারণ পরিষদ গঠিত, আর সাধারণ পরিষদকে বিতর্ক সভা বলে অভিহিত করা হয়। আমরা এটা জানি, এটা আমাদের অনুধাবনমূলক প্রশ্নতেও কিন্তু আসে যে বিতর্ক সভা বলতে কী বোঝো, তার মানে তোমরা এটুকু ভালো করে দাগায় রাখবা। আচ্ছা, নিরাপত্তা পরিষদ হচ্ছে জাতিসংঘের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও কার্যকরী পরিষদ। 5টি স্থায়ী ও 10টি অস্থায়ী, মোট 15 সদস্য রাষ্ট্র নিয়ে এটি গঠিত। 5টি স্থায়ী সদস্য রাষ্ট্র হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, গ্রেট ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া ও চীন। এদের প্রত্যেকের ভেটো প্রদান বা কোনো প্রকার প্রস্তাব নাকচ করে দেওয়ার ক্ষমতা আছে। তার মানে ভেটোটাও এখানে আমরা জানতে পারলাম, ভেটোটা কী, যে কোনো প্রকার প্রস্তাব নাকচ করে দেওয়ার ক্ষমতা যে যে দেশের আছে সেটাকেই ভেটো বলে। আচ্ছা, অর্থনৈতিক ও সামাজিক পরিষদের কাজ হচ্ছে বিশ্বের উন্নয়ন ও অগ্রগতি সাধন করা। স্বাধীনতা প্রাপ্ত নয় এরূপ বিশেষ এলাকার তত্ত্বাবধানের জন্য আছে ওসি পরিষদ গঠিত। আন্তর্জাতিক বিবাদ মীমাংসা হচ্ছে আন্তর্জাতিক বিচারালয়ের বা আন্তর্জাতিক আদালতের কাজ। আচ্ছা, নেদারল্যান্ডের হেগ শহরের
কার্যালয় অবস্থিত, মানে এটার প্রধান কার্যালয় অবস্থিত। সেক্রেটারি হচ্ছে জাতিসংঘের প্রশাসনিক বিভাগ, আর সেক্রেটারি জেনারেল বা মহাসচিবের প্রধান নির্বাহী। আর আমেরিকার নিউ ইয়র্ক শহরে জাতিসংঘের সদর দপ্তর অবস্থিত। আচ্ছা, এখন আমরা জানবো জাতিসংঘের সদস্য পদ। জাতিসংঘের চার্ট বা সনদের নিয়মকানুন মেনে চলতে আগ্রহী বিশ্বের যে কোনো শান্তিকামী দেশ জাতিসংঘের সদস্য হতে পারে। বর্তমান বিশ্বে 193টি দেশ জাতিসংঘের সদস্য, তার মানে বাংলাদেশ 1974 সালে জাতিসংঘের 136তম সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়। এরপরে আমরা জানবো যে জাতিসংঘের উদ্দেশ্য সমূহ। দেখো, জাতিসংঘ বেশ কিছু উদ্দেশ্য নিয়েই সৃষ্টি হয়েছে। ওই যে প্রথমে আমরা পড়েছি জাতিসংঘের পটভূমি, কীভাবে জাতিসংঘটা আসলো, তো এই যে যে জাতিসংঘ, তো জাতিসংঘ যে গঠন করা হলো সেটার কিছু উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যগুলো কি, যে শান্তি ভঙ্গের হুমকি, আক্রমণাত্মক প্রবণতা ও কার্যকলাপ দূর করে বিশ্ব শান্তি নিশ্চিত করা। বিশ্বে শান্তি নিশ্চিত করাই হচ্ছে জাতিসংঘের প্রধান উদ্দেশ্য। আচ্ছা, সকল মানুষের সমান অধিকারের প্রতি সম্মান প্রদর্শনের মাধ্যমে বিভিন্ন জাতির মধ্যে সহযোগিতা ও বন্ধুত্ব জোরদার করা। 3, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে সকল জাতির মধ্যে সহযোগিতা গড়ে তোলা। 4, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের স্বাধীনতা ও মৌলিক অধিকারের প্রতি সম্মান ও শ্রদ্ধাবোধ গড়ে তোলা। 5, আন্তর্জাতিক আইনের সাহায্যে আন্তর্জাতিক বিরোধ শান্তিপূর্ণ সমাধান নিশ্চিত করা। 6, প্রত্যেক জাতির আত্মনিয়ন্ত্রণ অধিকারের স্বীকৃত ও তা সমুন্নত রাখা। এবং 7, উদ্দেশ্যসমূহ বাস্তবায়নের জন্য জাতিসংঘের কার্যধারা অনুসরণ করা। তো আমরা কি বলতে পারি সবশেষে, যে জাতিসংঘের প্রধানত উদ্দেশ্যটাই হচ্ছে বিশ্বে নানানভাবে, অর্থনৈতিক হোক, রাজনৈতিক হোক, সামাজিক হোক, সাংস্কৃতিক হোক, যে কোনোভাবেই হোক, বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করা। এবং আমরা এখানে দেখছিও যে ওরা কি, জাতিসংঘ সকল ক্ষেত্রে অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব কিছুর মূলেই তারা কি, শান্তি প্রতিষ্ঠা করতে চায়। ঠিক আছে, তো আজকে আমাদের ক্লাসের বিষয়বস্তু এইটুকুই ছিল যে জাতিসংঘের পটভূমি, সদস্য পদ এবং উদ্দেশ্যসমূহ। এবং প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য বাড়ির কাজ আছে, সেটা হচ্ছে আজকে যে আমরা পড়লাম জাতিসংঘের সদস্য পদ এবং জাতিসংঘের উদ্দেশ্যসমূহ, এই দুইটা টপিকস তোমরা HW করবে। শিক্ষার্থীবৃন্দ, তো আশা করি তোমরা এই ক্লাস থেকে কিছুটা হলেও উপকৃত হবে। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।